তো এই হচ্ছে সেই আমাদের জায়গা, দেখতে পাচ্ছ এখানে খড়ের গাদা দেওয়া আছে, ওই যে আর এখানে সৌরভ। রাধে রাধে ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নবীন পাল। তো কেমন আছো তোমরা? তো আজকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। তো ওয়েস্ট বেঙ্গলে ঢুকে প্রথম কাজটা হচ্ছে, সাসপেন্স থাকুক, দেখতে থাকো, এবং যারা যারা আমার মতো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। চলো ভাটনা ভাগে ভিডিওটা শুরু করি। না কাদের কলা বাগান, যদি আমাদের খিস্তি মিস্তি করে কিছু কিছু খিস্তি শুনে নিতে হবে, আর কি করা যাবে। বেঙ্গলে ঢুকে একটাই কাজ হচ্ছে চপ মুড়ি খেতে হবে, কম দামে চপ মুড়ি। এই যে সৌরভ, মোটামুটি সৌরভের হাতে চলে এসছে। আর আমরা হচ্ছে চপ মুড়িটা পছন্দ করি বেঙ্গলের সবাই, আবার অনেকদিন পাইনি, তাই তো? পুরো 42 দিন মুড়ি খাইনি, ঠিক আছে? হ্যাঁ, 42 দিন মুড়ি খেয়েছি, কিন্তু খুব কম সময়, খুব কম। তো এই হচ্ছে চপ মুড়ি, প্রায় 30 দিন পর আমরা এই চপ মুড়ি খাচ্ছি, বেঙ্গলের ফেমাস চপ মুড়ি। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে সেই আমাদের জায়গা, দেখতে পাচ্ছ এখানে খড়ের গাদা দেওয়া আছে, ওই যে আর এখানে সৌরভ আনাজ বাদনা কুটতে লেগে গেছে। এটা হচ্ছে পেঁয়াজ ছাড়াচ্ছে, আজকে কী হবে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। চলো হাত লাগাচ্ছে, তো ভাই আমরা আজকে বর্ধমানে স্টে করেছি। বর্ধমানে স্টে করে আমাদের এই যে ভাইকে পেয়েছি, আমি সুরাজ। তো ভাইকে নিয়ে এখন যাচ্ছি, তোমরা হয়তো কোথাও যাচ্ছি, ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে, আমরা আমাদের কাছে আছে স্টোভ আর প্রেশার কুকার আর দুটো ডিশ, ঠিক আছে? কিন্তু আজকে আমরা করছি চিকেন। হ্যাঁ, লক করার সময় ধরেন না। আর ব্যাপারটা হচ্ছে কলা পাতার দরকার, তো কলা পাতা কাটবো, এখানে কলা পাতা আছে, চলো কলা পাতাটা কেটে নেওয়া যাক। জাস্ট ভাই চলে এসেছি কলা পাতা কাটতে, কিন্তু জানি না কাদের কলা বাগান, যদি আমাদের খিস্তি মিস্তি করে কিছু কিছু খিস্তি শুনে নিতে হবে, আর কি করা যাবে, ঠিক আছে? তো এই যে ভাত হচ্ছে এটা, আমাদের হচ্ছে আজকে ভাত কমপ্লিট হয়ে গেল। এটা পুরো ধুয়ে নিয়ে চলে এসেছে মাংসটা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ভাত আজকের কমপ্লিট হয়ে গেছে আমাদের ভাত। তো গাইস, রান্নার ফাঁকে একটু আলাপ আলোচনা হয়ে যাক। এই ভাই, ভাইয়ের নাম আমি সুরজ। তো ভাইয়ের নাম হচ্ছে আমি সুরজ, আর আমরা বর্ধমানে স্টে করেছি। ও আর কি আমাদের অনেকদিন ধরেই বলেছে যে দাদা তোমরা বর্ধমান দিয়ে যখন যাবে তখন দেখা করব। তো ভাই চলে এসছে দেখা করতে, আর এই যে রান্না হচ্ছে, রান্নার সময় এসছে, ভাইকে আমাদের রান্নার নেমন্ত্রণ খেলো, তাই তো সৌরভ? অবশ্যই। আর রান্না করছে সৌরভ, আজকেও রাঁধুনি সৌরভ। আর আজকে একটু ইউনিক ভাবে খাওয়া দাওয়া হবে, কেননা কলা পাতা কিনে নিয়েছি, কলা পাতায় খাওয়া দাওয়া হবে, তোমরা অবশ্যই দেখেছো। তো চলো দেখতে থাকো, আর সুরাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে দেখা করার জন্য।
also ready. ভাতাটা থাকলে কালার টেস্টে রাখো কালার ঠিক হয়েছে এখন সৌভাগের হাতে রান্না কাঁচা পেঁয়াজ কলা পাতায় ভাত রেডি আর কি চাই বস সৌরভ সবই কৃতিত্বটা হচ্ছে যে দিতে হবে তো ভাই এই যে আমাদের রান্না এই যে সৌরভ ভাইয়ের হাতে রান্না সৌরভ খাচ্ছে এবার সৌরভ রান্না করে ক্লান্ত আমরা মোটামুটি খাওয়াতে ব্যস্ত এই যে সৌরভ রান্না করেছে সৌরভ নিজে খাচ্ছে সৌরভ নিজের খাবারটা একটুখানি রিভিউ দিয়ে নিজে একবার তারপর আমি দেব মোটামুটি কি মানে টেস্টটা যে আমরা রান্না করলাম আজকে লাস্ট আমাদের লাস্ট আজকে রান্না তাই তো তো আজকে আমাদের লাস্ট রান্না করা মাংস ভাত তো আমিও টেস্টটা একটু চেক করে বলি এই হচ্ছে আমাদের রান্না আছে চিকেন রান্না করে দেবো ভাই লাজবাব অসাধারণ তো গাইস আজকের যে স্টে করছি জায়গাটা একদম দেখতে পাচ্ছ পুরো একদম গ্রাম্য জায়গা আমাদের একদম গ্রামের মতন বেশ হেভি লাগছে মানে অসাধারণ লাগছে এই যে আমাদের তাবু খাটানো হয়ে গেছে আর পাশেই পুকুর আর দেখতে পাচ্ছ ডোঙা মোঙা আছে এইখানটা এই যে ডোঙা তোমরা এইসব এই নেচারটা যদি ভালোভাবে ফটোশ্যুট দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নাও পাল আর কি বলবো এই আমাদের সাইকেল এখানে দাঁড় করানো আছে আর কালকে অবশ্যই যাচ্ছি কালকে বাড়ি অবশ্যই যাচ্ছি বাড়ি পৌঁছে যাবো কালকে হ্যাঁ উদয়পুর যাচ্ছি মোটামুটি আনুমানিক 3-4টার মধ্যে যাব চলো ভিডিওটা শেষ করতে হবে